আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আইটেক মামুন ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা বর্তমানে আইফোন 4 এবং 4S এই দুইটি মডেলের দাম অনেক কম হয়, কেউ চিন্তা করতেছি যে ফোনটা কিনবো, কিনেই ফেলবো। কেউ অলরেডি কিনে ফেলেছেন, কিন্তু কেনার পরে কী প্রবলেম ফেস করতে পারেন এ বিষয়ে কারোর কোনো ধারণা নাই। তো আজকের ভিডিওতে আমি জানাবো আপনারা বর্তমানে আইফোন 4 এবং 4S এই দুইটি মডেল কিনলে কী কী প্রবলেম ফেস করতে পারেন। তো প্রথমে বলে রাখি, বর্তমান সময়ে আমরা iOS ভার্সন ব্যবহার করতেছি আইফোন 11 এবং 12 বা 6S থেকে শুরু করে 12 পর্যন্ত 14.3 অর্থাৎ 14.3। তো এই 14.3-এ আপনি যে অ্যাপস ইউজ করতেছেন সেই অ্যাপসগুলো কিন্তু আপনার 4S-এ ব্যবহার করতে পারবেন না, এমনকি আপনার 5S-এও ব্যবহার করতে পারবেন না। কারণ 5S-এ আছে 12.5 লাস্ট আপডেট ভার্সন, আর আপনি যদি 4S বা 4-এর ক্ষেত্রে যান তাহলে থাকবে 8 something বা 9-এর নিচে। যদি আপনার 8 something বা 9-এর নিচে iOS ভার্সন থাকে তাহলে কিন্তু আপনি বর্তমান সময়ের পপুলার অ্যাপস ইউটিউব এটাও কিন্তু ইনস্টল করতে পারবেন না। অনেকেই বলছেন ইনস্টল করা যাবে না কেন, অ্যাপ স্টোরে যাব ইনস্টল করব, কিন্তু না, iOS ভার্সনের কারণে আপনি যখনই ইনস্টল করতে যাবেন তখন আপনাকে একটি পপ আপ শো করবে যে এই অ্যাপসটি আপনার ফোনের জন্য কম্পিটেবল না। তাহলে কার জন্য কম্পিটেবল? আইফোনের জন্যই কম্পিটেবল, কিন্তু iOS ভার্সন 12 অর লেটার বা 11 অর লেটার এরকম লেখা আসবে। তো আপনি বর্তমান সময়ে আপনার আইফোন 4 এবং 4S এই দুইটি মডেল কিন্তু iOS ভার্সন আপডেটও করতে পারবেন না। এর কিন্তু আর লেটেস্ট কোনো আপডেট নাই, যেমন আইফোন 5S-এর ক্ষেত্রে 12.5 আছে, অনেকেই কিন্তু তাও এই আপডেটটাও পান নাই। তো যাই হোক, আপনি যদি এই আপডেটটা না পান বা আপনার iOS ভার্সন যদি 11-এর অনেক নিচে থাকে তাহলে কিন্তু আপনি ইউটিউব অ্যাপসটাও নামাতে পারবেন না। এবারে আসি আর কী কী প্রবলেম হতে পারে আইফোন 4 এবং 4S কিনলে। প্রথম প্রবলেম হবে আপনার অ্যাপস নামানো, দ্বিতীয় প্রবলেম হবে আপনার ফোনে ভালো চার্জ থাকবে না। ভালো চার্জ থাকবে না বলতে আপনি একদিনে ভালো ব্যাকআপ পাবেন না, কারণ বর্তমান সময়ে আপনি যদি একটি ফোন ব্যবহার করেন, একটু নেট ঘাটাঘাটি করবেন, সেক্ষেত্রে আপনার চার্জ কিন্তু খুব দ্রুত চলে যাবে। তো হায়েস্ট আমার জানা মতে 2 থেকে 3 ঘন্টা আপনি যদি হেভি ইউজ করেন তাহলে এর বেশি আর যাবে না, তার আগে আপনার ব্যাটারি লো দেখাবে। আরও একটি বিষয় হলো এটার ডিসপ্লে অনেক ছোট, অনেকেই বর্তমানে আইফোন বা অন্য যে কোনো ফোন ব্যবহার করেন সেটার বড় ডিসপ্লে থাকে, তো সেটা থেকে আপনি যদি 4 বা 4S-এ শিফট করেন তাহলে অনেক ছোট লাগবে, এমনকি আপনি কিপ্যাডে যখন টাইপ করবেন তখনও আপনার প্রবলেম হবে। মোট কথা আমি বলি, বর্তমানে আপনার আইফোন 4 এবং 4S এই দুইটি মডেল কেনা ঠিক হবে না। অনেকেই বলবেন তাহলে কোন মডেলের আইফোনটা কিনবো, আমি সাজেস্ট করব আইফোন 6S থেকে শুরু করে 12 এর ভিতরে যে কোনো একটি মডেল কিনবেন যদি আপনার খুব ভালোভাবে ব্যবহার করার ইচ্ছা থাকে। কারণ আপনি 6S থেকে শুরু করে 12 এর ভিতরে অ্যাপস নামানোর সময় কোনো ধরনের প্রবলেম ফেস করবেন না। আইফোনের মেইন প্রবলেম হলো iOS ভার্সন লো এবং হাই, অর্থাৎ আপনার যখন লো থাকবে তখন আপনি যে কোনো অ্যাপস ইনস্টল করতে পারবেন না, কারণ তাদের একটি ক্যাপাবিলিটি থাকে, সেই ক্যাপাবিলিটির আন্ডারে থেকে আপনাকে অ্যাপস ইনস্টল করতে হয়। আশা করি বুঝতে পেরেছেন কেন আপনার আইফোন 4 এবং 4S এই দুইটি মডেল কেনা ঠিক হবে না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সাথেই থাকুন, ধন্যবাদ।